রেহানা মরিয়াম নূর বাংলাদেশে এক তরুণের বানানো শতভাগ বাংলাদেশি একটা সিনেমা। আপনি যদি সিনেমা নিয়ে একটু খোঁজ খবরও রেখে থাকেন তাহলে এই সিনেমাটার নাম নিশ্চয়ই শুনেছেন গত কিছুদিনে। যদি না শুনে থাকেন তাহলে জেনে রাখুন, বাংলাদেশে এই সিনেমাটা ঝড় তুলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জগৎ বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের আসারতে রিগা বিভাগে অফিসিয়ালি মনোনীত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মিত এই বাংলাদেশি সিনেমাটি। কান উৎসবের 74তম আসরের জন্য চূড়ান্ত হওয়া ছবিগুলো কবে কখন প্রদর্শন হবে সেই সূচি প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যে তালিকায় আসারতে বিভাগে সবার আগে রয়েছে বাংলাদেশের ছবি রেহানা মরিয়াম নূর নামটি। একজন বাংলাদেশি সিনেমা প্রেমী হিসেবে এই অর্জনে যে কারোরই গর্বিত হওয়া উচিত। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের ভিডিওটি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা নিয়ে। ওয়েব সিরিজ মহানগরের রিভিউ করা আমাদের ভিডিওটি হইচয়ের পক্ষ থেকে যখন কপিরাইট স্ট্রাইক দিয়ে নামিয়ে দেওয়া হলো তখন আমরা বলেছিলাম বাংলাদেশি কন্টেন্টের প্রচার আর কখনো করব না। কিন্তু আমাদের তো অভ্যাস খারাপ, বাংলাদেশি কন্টেন্ট কোথাও মাথা তুলে দাঁড়াচ্ছে এমনটা দেখলে নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারি না, আর তাই বারবার ধাক্কা খেয়েও বাংলাদেশি কন্টেন্টের পাশে দাঁড়ানোর মায়াটা ছাড়তে পারি না। এসব সিনেমাকে আমরা সাপোর্ট না করলে আর কি করবে বলুন। রেহানা মরিয়াম নূর সিনেমার গল্পটা এগিয়েছে মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপিকাকে কেন্দ্র করে। সেই শিক্ষিকার নাম রেহানা মরিয়াম নূর, তার নামে সিনেমার নামকরণ করা হয়েছে। এক সন্তানের মা সে শিক্ষিকা নিজের দাম্পত্য জীবন নিয়ে টানাপোড়েনের মধ্যে বাস করেন। স্ত্রী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে, অভিভাবক হিসেবে, শিক্ষিকা হিসেবে নিজের নানামুখী ইমেজ নিয়ে তিনি একটা জটিলতায় ভোগেন। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরি হক বাধন। এরই মধ্যে একদিন রেহানা তার মেডিকেল কলেজের এক সিনিয়র প্রফেসরের রুম থেকে এক ছাত্রীকে বিধ্বস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখেন। সেই ছাত্রীর সাথে কথা বলে তিনি জানতে পারেন প্রফেসরের কক্ষে বিভীষিকাময় কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল সেই ছাত্রীকে। একটা পর্যায়ে আত্মহত্যার চেষ্টা চালায় সেই ছাত্রী। রেহানা এসে দাঁড়ান তার পাশে, প্রতিবাদ করেন অন্যায়ের। তাকে হুমকি দেওয়া হয়, শাসানো হয়, কিন্তু তাতে তিনি মাথা নত করেন না। এরই মধ্যে মেয়ের স্কুল থেকে তার কাছে ফোন আসে, তার মেয়ের অদ্ভুত কিছু ব্যবহার নিয়ে অভিযোগ জানানো হয়। রেহানা এখন কি করবেন? চতুর্মুখে এত লড়াই, তিনি কি চালিয়ে যেতে পারবেন নাকি হার মানতে হবে? এমনই একটা গল্পের উপর নির্মিত হয়েছে রেহানা মরিয়াম নূর। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 47 মিনিট। সিনেমার পরিচালক, প্রধান অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীরা ইতিমধ্যে প্যারিসে গেছেন সেই প্রদর্শনীতে যোগ দিতে। উপলক্ষটা কিন্তু যথেষ্ট বড়। মনে রাখবেন, সম্মানজনক কান ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথম অফিসিয়ালি সিলেক্ট হয়েছে বাংলাদেশের কোনো সিনেমা। রেহানা মরিয়াম নূর সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এর আগে লাইফ ফ্রম ঢাকা নামের একটা সিনেমা বানিয়েছিলেন তিনি। 50mm একটা ক্যামেরা দিয়ে পুরো সিনেমাটা শুটিং করেছিলেন তিনি। এবারও সিঙ্গেল ক্যামেরাতেই তিনি সেলুলয়েডে বন্দি করেছেন রেহানা মরিয়াম নূরকে। লাইফ ফ্রম ঢাকা শিক্ষিত দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল, আর রেহানা মরিয়াম নূর তো প্যারিস জয় করেই ফেলেছে। অথচ মেধাবী এই পরিচালক অসম্ভব অন্তর্মুখী একটা মানুষ, পত্রিকার পাতায় তাকে পাওয়া যায় না, টিভির পর্দায় তার ইন্টারভিউ নেই, এমনকি তার একটা ফেসবুক অ্যাকাউন্টও নেই। রেহানা মরিয়াম নূর যেদিন কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্ট হলো সেদিনও তিনি পর্দার আড়ালে, তাকে কেউ খুঁজে পায়নি, তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি সাংবাদিকেরা। প্রচারণা ব্যাপারটাকে একপাশে সরিয়ে রেখে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজের কাজটা এক মনে করে চলেন। সাদ যেন কুসুম কুমারী দাসের কবিতা সেই আদর্শ ছেলে, কথায় বড় না হয়ে কাজে বড় হওয়াটাকেই যে নিজের জীবনে ধ্যান জ্ঞান বানিয়েছে। অথচ জানলে অবাক হবেন, এই ছেলেটার কোনো সিনেমা বিষয়ক টেকনিক্যাল পড়ালেখা নেই, নেননি কোনো প্রশিক্ষণও, একান্তই প্যাশন থেকে চেয়েছেন সিনেমা বানাতে, বানিয়ে দেখালেন। প্রায় 20 বছর আগে তারেক মাসুদের মাটির ময়রা সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর্স ফোর্ট নাইটে প্রদর্শিত হয়েছিল, আর এবার সাদের হাত ধরে এলো আর এক বিরল সম্মান। এটার গুরুত্ব আরও বেশি। বাংলাদেশে একটা সিনেমা কানের অফিসিয়াল লিস্টে জায়গা পেয়েছে, সেই সিনেমার পোস্টারে শোভা পাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের লোগো, সেই সিনেমাটা অফিসিয়ালি প্রদর্শিত হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালে, এমন ঘটনা তো বাংলাদেশি সিনেমার বেলায় আগে কখনো ঘটেনি। চলুন প্রিয় দর্শক, এই আনন্দের মুহূর্তটা উপভোগ করার পাশাপাশি আমরা রেহানা মরিয়াম নূর সিনেমাটির পাশে থাকি, পরিচালক আবদুল্লাহ ইবনে সাদকে সাপোর্ট দেই, সাহস দেই, তাহলেই হয়তো এমন দারুণ সিনেমা আরও বানানো অনুপ্রেরণা পাবেন তিনি। এদেশের অনেক তরুণ ফিল্মমেকারও সাদের পথে হাঁটতে চাইবেন। যদি আমরা তার মেধার মূল্যায়নটা করতে পারি, সাদের পাশে দাঁড়ানো মানে তো ভালো বাংলা সিনেমার পাশে দাঁড়ানোই।